নামে আজরাইল সঠিক সময় মণিপুর না এটা মণিপুর তোমার ঘরে হইব দাকি কন্যা সে যে নামে আজরাইল সঠিক সময় মণিপুর তোমার ঘরে হইব কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের সেই পাতা জো রিয়া পড়লে সেই পাতা জো রিয়া পড়লে মতে নিশানা আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন আমার নবীও রাজি ওই কাফেররাও রাজি একটা ময়দানে যাবে কিন্তু ময়দানে কাফেররা পূর্ব প্রস্তুতি নিয়ে একটা হাতের মধ্যে পাথর নিয়ে গেল ওই পাথর নিয়ে যাওয়ার পর কাফেররা পাথর নিয়ে রেডি আছে নবীর চতুর্পাশে কাফেররা বেষ্টনী দিয়া ভরপুর হয়ে যাবে আর মনে মনে ভাবতেছে যতই নবী কথা বলুক না কেন আজকে আমরা হারাইয়া দিতে পারবো এই কথা বলার পরে সব কাফেররা প্রস্তুতি নিয়ে ময়দানে গেছে আর আমার নবী ময়দানে যাবে আমার বাংলাদেশে দেখবেন কিছু কিছু আন্দোলনে নিজের পোলারে লন্ডন পাঠিয়ে দেয় নিজের পোলারে আমেরিকা পাঠিয়ে দেয় নিজের পোলারে সিঙ্গাপুর পাঠিয়ে দেয় নিজের পোলারে এখানে পাঠিয়ে দেয় ওই জায়গায় পাঠিয়ে দেয় আর বাংলাদেশের ভিতরে সাধারণ পাবলিককে মাঠে নামাইয়া দেয় মরলে সাধারণ পাবলিক মরে কিন্তু নিজের সন্তানকে মাঠে নামায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নবী যুদ্ধের মূলনীতি শিখাইয়া গেছে আমার নবী সেই দিন কোরআন সত্যতার ব্যাপারে যুদ্ধের ময়দানে যাইয়া অন্য কোনো সাহাবীকে নেই নাই নিজের সন্তানকে ডাক দিছে আয়াল লড়াই হবে সত্যের ময়দানে হকের লড়াই হবে অসত্যের বিরুদ্ধে হকের লড়াই হবে সর্বপ্রথম আমার নবী ডাক দিছে এ ফাতেমা আইরে আয় কোরআনের পক্ষে ময়দানে নামতে হবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কি দিয়ে ওয়াজটা বোঝাইতাম দলিল আছে অনেক হার্ড ওয়াজ অনেক কঠিন ওয়াজ তুলে ফেলাইছি আমার মনে হয় না যে মণিপুরের মানুষের কাছে এই মুহূর্তে ভাল লাগবে এরপর আমি হকটা বইলা দিয়ে যাই অসুবিধা হবে আপনাদের অসুবিধা হবে আপনারা উঠবোস করলে আমার একটু আনিজি লাগবে আমি সময় হাতে নিছি মাত্র এক ঘন্টা এর ভিতরে আমি কিন্তু গোছাইয়ে ফেলবো আপনাদেরকে আমি কষ্ট দেবেন এছাড়া কালকে আমার নিজেরও তিনটা প্রোগ্রাম জুমার পরে এক প্রোগ্রাম রাত্রে আরেকটা প্রোগ্রাম এরপরে আরেকটা সিলেটের প্রোগ্রাম এই তিনটা প্রোগ্রাম করে কিন্তু আমার কিন্তু প্রতিদিন চলতে হচ্ছে এই যে দেখেন প্রতিদিনই তো কষ্ট করতেছি এটা কি মিথ্যা কথা আপনি কি অনলাইনে দেখেন না আরে আমার তো অনেক কথাই বলতেছে আমার কি বন্ড বলতেছে না এরা মনে হয় যে আমি একবার বাজিলু এইভাবে ফেসবুকে লেখে না মনে হয়েছে আমার দ্বারা মাঠের অনেক ক্ষতি আছে মনে হয় জন্য আমার দ্বারা খুব ক্ষতি আছে আরে বেটা তুমি যেই টাইমে আয় কইতেছো আমার দ্বারা ক্ষতি আছে তোমার মাঠে আমার বয়স হলো 3 বছর আর আমি মাঠে কথা বলি 22 বছর তুমি যতই কাহিনী করো 22 বছর মাঠ আর 3 বছর মাঠ এক না 22 বছর মাঠ যখন কাউরে ফু দেয় তখন উইরা জায়গা আমার তো গোসানো মাঠ শুধু দেশে না বাইরেও তো গোসানো মাঠ এটা কিন্তু এই মাঠ না এটা প্রেমের মাঠ এটা ফুটবল খেলার মাঠ না যে খেলা শুরু হইলো শেষ হয়ে গেল এটা প্রেমের মাঠ ওয়াশ কইরা যাই আবার অনলাইনেও চলে ওয়াশ কইরা যাই ইউটিউবও চলে ওয়াশ কইরা যাই ফরদিনও চলে এরপরও চলে এরপরও চলে এবং আগামী 15 তারিখে কাতারে যাবো মাহফিল করতে আমনে মাশাআল্লাহ বলে কিন্তু কি ওর ফ্যাট ফুটতাছে না একই তারে শুরু করছে একই তারে শুরু করছে কিছু আছে না রে থাকবে আবার আগামী মিলাদুন্নবীতে ওমানে 26টা মাহফিল লেখছি মারহাবা জোরে কর এরপরে দুবাই যাব মারহাবা গন্না বাজার আমার কথা হইলে যে আমার দেশের পোলাপানগুলো বিদেশ যায় আহলে হাদিস হইয়া যায়
ইডি বাতিল হইয়া যাবে এই জন্য এদের একটা চেক দিতেইব এদের যেখানে যেখানে কমিটিও দিছি এদেরকে যাই একটু ধরে রাখতেইব এদের যাতে না নষ্ট করতে পারে এরপরও কি আমি কি বিদেশ গেলে মনে করেন যে আমি কি মোটামুটি বুঝি না কেমনে কথা করতেইব এটা কত কত সপ্তাহ তো সংসদ ভবনে গিয়েছে যায় সারা সারি ঘন্টা কি কথা কইয়া বুঝাইছি না দেশটা কি তা চলতাছে কি তা হইব না হইব এটা বুঝতাছি না আমার সাথে কি কথা কো না সবাই তো কথা কয় দেশের ভিতরে কথা কয় বাইরে কথা কয় ও কত কথা আমার সাথে আছে ভাইরাল জানি না কিন্তু হক কথা কইছি কথা কোন হক কথা বলছো তার ঠিক না বলেন আমরা সততা আছে আমরা যা বলি সেটা ওপেন বলি ভিতরের মধ্যে কোনো মুনাফিকি রাখি না কথা বলেন ঠিক না আমি আইসাই মাদ্রাসার প্রতিষ্ঠাতারে খুঁজছি কি রে এটা আমার দায়িত্ব যিনি এত বড় জায়গাটার দাতা সদস্য যিনি এই জায়গাটার একটা আঞ্জাম দিছে তাকে কি আমার খোঁজা কি দায়িত্ব না আমি দায়িত্ব মেনটেন করি চলি এটা আমার হক কথা এরপরে আসেন আমার নবী প্রথম ডাক দিছে মা ফাতেমারে নিজের আপন মেয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলার সালাম দিছে সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা ওই খাদিজাতুল কুবরার ঘরের মেয়েই হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা এই কথাটা শুনতে কি খারাপ লাগে মিয়া যিনি কুটি কুটি সারা পৃথিবীর সকল নারী সমাজের জান্নাতের সর্দারিনী আপনি বুঝতেছেন তো যে যেই মাঠটা নিয়ে গেছে এই মাঠটা সাধারণ না পাত্র দিয়ে ডিল মাইরা মাইরা ফালাইতে চায় মাত্র 40 জন মানুষ মুসলমান বাকি সব কাফের গোষ্ঠী নবী কি ঘরের কোনায় পলাই দিছে তো আপনি নবীর খাঁটি উম্মত পলাই থাকবেন কেমনে বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে এই সাউন্ড একটু তুইলা দে লাউটা পারবে এটা মিষ্টি বাইতাছি না বাজান ফান ফান দুই প্রকার একটা হইলো তোর বাবা জর্দা দিয়ে ফান একটা মিষ্টি জর্দা দিয়ে ফান মিষ্টিটা মাইরা দে ঠিক আছে নি আর ফুলা পান্ডে কয়া যায় ফালে বাবার ট্যাবলেট খাইস না আমাকে বললাম ডর করে তোরা ফুলা পান্ডে লাগে আল্লাহ আল্লাহ তাহার হেফাজত করে কম একটু পরে কম আমি তো ওয়ার্স লাইনে ফালাইতাছি তো বুঝছি তো ফালাইতাছি বা ধর ফান খাইস ফান খেলে ক্যান্সার হইতো না কথা কর ঠিক না তবে চুন খাইও না চুন একটু কম খাইবা আর খয়ার হালকা খাইবা কিন্তু জর্দা খাইবা না জর্দা খাইলে হাড়ের রোগ হবে কথা বলেন ঠিক না বেঠি পানটা সাধারণত কয়েকটা দুইটা টুকরা সুপারি লইয়া হালকা একটু চুন দিয়ে খাইবেন দেখবেন ক্যান্সার হবে না জোরে কি আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা কবিরাজি করে গেলাম ঠিক না যাক অসুবিধা না আমার হাতে ফাইলে পাবো না ফাইলে নাই তবে একটাই কথা সত্যের ময়দান থেকে কখন আমরা পলায়ন করব পলায়ন করব সময় তো দূরে যেতেছে গা আপনার কি কষ্ট হইতেছে বাজার তাইলে ওয়াশটার একটু সামনে যাই অসুবিধা হবে আপনাদের না এখন একটা ইন্টারভিউ নিব আমার নবী জিহাদের ময়দানে কোরআন সত্য প্রমাণ করার ময়দানে একজন মহিলাকে ডাক দিয়েছেন মহিলাটার নাম কি এটা কি শুধু ফাতেমা মা ফাতেমাকে নিয়ে গেলেন এরপরে আরেকজনকে ডাক দিয়েছেন যার সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে আল্লাহ আজ জিব্রাইল পাঠাইছে পাঠায় কয় জিব্রাইল আমার বন্ধুর কাছে আমার সালামটা দে আসমানের মধ্যে যার সঙ্গে যার বিয়া দিছিলাম আলীর সঙ্গে ফাতেমার বিয়া দিছিলাম এই বিয়াটা দুনিয়াতে পড়াইবার সময় হয়ে গেছে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে জিব্রাইল রুহিনিয়া আসমানি বিয়াটা জমিনের মধ্যে পড়াইতে যাইয়া কয়েক হাজার আমার নবী আপনার নবী কয়েক হাজার মানুষদেরকে আল্লাহর হাবিব এলান করে দিলেন আলীর সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিয়ে হবে দেখেন কেমন ব্যাপার সেপার আল্লাহর হাবিব দুই নাম্বার ছেলেটা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন যিনি হলো বেলায়েতের বাদশা যিনি মারিফতের সম্রাট যার কদমে চুম্বন না দিলে যার বেলায়েতের দরজার ভিতরে প্রবেশ না করলে কেউ পীর দাবি করতে পারবে না কেউ ওলি আল্লাহ হতে পারবে না সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা আমার নবী আরেক জায়গায় বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল আরেক জায়গায় আমার নবী বলেছেন মান আদা আলিয়ান ফাকাদ আজানি যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল এইভাবে আমার আলীর শান আমার নবীর মন যখন খারাপ থাকত
থাকতো ওই মুহূর্তে আমার নবীর মনটাকে ভালো করে দিতেন একজন সাহাবী অন্য কোন সাহাবী সুযোগ পেতেন না আমার আলী রাদিয়াল্লাহু তাআলা গোজায় নবীর যখন বলতেন আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি মুসকি হাসি দিয়েছেন আ যুবক ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা হলো এমন এক বেলায়েতের শাহনশা যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন এ আলী তোমার মর্যাদা হলো আমার কাছে তেমন মূসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন এ যুবক ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা হলো ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আলীর দিকে তাকানো হলো ইবাদত শুধুমাত্র তাই নয় এই আলী রাদিয়াল্লাহু তাআলা কো নামাজের মধ্যে দাঁড়াইলে তার হুজুরি কলব এমন কঠিন ছিল আমার নবী বলেন আমার আলী যদি ইন্তিকাল করে আর ওই সময়টা যদি নামাজের টাইম হয় তার রুকুটা নিয়ে গেলে রুকুর সময় রুকু দিবে সেজদার সময় সেজদা দিবে তার অল বডিটা আমার আল্লাহর প্রেমে এমন ভাবে কুরবান আল্লাহু আকবার বলেন না তাই তো মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর ঢুকেছে কেউ তীরটা খুলতে পারে না নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে নামাজটা যখন শেষ করে ফেলেছে তখন ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন তার পায়ের মধ্যে আর তীরটা নাই বন্ধুড়ি ও মণিপুরের বাবা এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এ নবীর সাহাবীরা আমি নামাজে দাঁড়াইবার সময় আমার পায়ের মধ্যে তীরটা ছিল 12 জন মিলে ও তীরটা খুলতে পারো নাই আমার কলিজাটা ভেঙে চুরমার চুরমার হয়ে গিয়েছে এখন আমি নামাজে দাঁড়াইলাম তীর মিয়া নামাজ শেষ করে দেখলাম তীরটা আমার পায়ের মধ্যে না হে আমার সাহাবী নবীর সাহাবীরা আমার পায়ের তীরটা গেল কোথায় আইরে নামাজ কি জিনিস নামাজ কে মন জিনিস আমার নবী বলছে না সলাতা ইল্লা বি হুজুরিল কলব হুজুরি কলব ছাড়া নামাজ হয় না ও যুবক তুমি আমাদের মুসল্লায় দাঁড়াইবা তোমার চোখটা থাকবে দয়ালের চেহারা বানাবার কথা বলেন ঠিক কি না তাইলে তোমার নামাজটা হবে তুমি তো নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায় তুমি তো নামাজে একটা মশা কামড় দিলে খবর হয়ে যায় এই যুবকের দল আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন বললেন আমার পায়ের তীরটা গেছে কয় এখন সাহাবীরা ডাক দিয়ে বলে আলী রে এ আলী এ আলী আলী তোমার পায়ের মধ্যে তীরটা ছিল নামাজের মধ্যে তোমার তীরটা আমরা খোলার জন্য চেষ্টা করলাম আমরা 12 জন সাহাবী মিল্লা তোমার তীরটার টান মেরে খুলে ফেলেছি তাকায়া দেখো তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোসার গোস্তগুলো লেগে আছে আলী তোমার এত বড় তীর নামাজে দাঁড়াইবার আগে খুলতে পারি না কিন্তু নামাজে থাকা অবস্থায় খুলছি তুমি কি টের পাও না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর কসম করে বলি আমার নামাজে দাঁড়াইবার আগে তীরটা খুলতে গেলে আমার কলিজাটা বের হয়ে গেছে কিন্তু নামাজের ভিতরে তোমরা যে তীরটা খুলছো আমি জাররা পরিমাণ কোন টের পাই নাই এবার বুঝতে শান্ত বাবার আমার এই আলী কি জিনিস শালী মাওলানা আলী মারফতির সম্রাটকে ডাক দিয়ে বলছেন আলী রে আয় আয় যুদ্ধের ময়দানে হককে প্রমাণ করতে হবে বা অসত্যের বিরুদ্ধে এবার ডাক দিয়ে বলছে আলী ময়দানে চলো তাইলে এক নম্বর ডাক দিছে খাতুন জান্নাত মা ফাতিমারে দুই নম্বর ডাক দিছে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হবে আর দুইজন এমন প্রেমের ফুল একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন এই দুইজনকে ডাক দিয়া কয় ও হাসান কোরআন হক প্রমাণ করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের মাঠটার মধ্যে একটা বার চিন্তা করছেন নি হাদিস কুল্লা দেখেন আমার নবী হলো জান্নাতের মালিক আর আবু হযরতে মাওলানা আলী হযরতে মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের চাবিগুলা যার হাতে আমার নবী অন্য কাউকে নেই নাই একটা বার চিন্তা করছেন নি কাফেররা যদি সেই জায়গার ভিতরে ধরতো এই চারজনকে ধরতো মেরে ফেললো চারজনকে মেরে ফেলতো ইসলামের নিশানাটাকে একবারে ডুবাইয়া দিতে পারতো কিন্তু না 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 না
সম্মানের ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? আমার নবী চার জনকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অস্ত্র যুদ্ধ নয়, কলম যুদ্ধ শুরু হবে। পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধের নাম হলো কলম যুদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? এবার আমার নবী চার জনকে নিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এবার কাফেররা বলতেছে আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। এবার নবী বলে না না, আমি তো আগেই বলেছি কোরআনটা আল্লাহর কালাম, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে কাফেররা বলে না না, এত চালাক তো, এডাব দিয়ে বলে না না তুমি প্রমাণ করো। এবার আমার নবী বাহাস কেমনে করতে হয় শিখাইয়া দিয়ে গেছে। আমার নবী কোরআনের সবচাইতে বড় সুরার নাম হলো সুরায়ে বাকারা, আর সবচাইতে ছোট সুরার নাম হলো সুরায়ে কাউসার। আমার নবী বড় সূরা পড়েন নাই, আমার নবী ছোট সূরাটা পড়ছেন। আমার সাথে সাথে সবাই বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? শেষ পর্যন্ত আমার নবীর কাছে এমন ভাবে হেরে গিয়েছে, কাফেররা বলতেছে লাইসা হাদা কালামিল বাশার, আমরা বুঝতে পেরেছি কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো, যারা টকশুর মধ্যে বসে বসে কোরআনের বিরোধিতা করে, তোমাদের বিরুদ্ধবাদীদেরকে আমি মণিপুর বলে দিয়ে যাই, তোমাদের বাপদাদারা 1450 বছর আগে কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করতে এসে হেরে গিয়েছিল, আর আমার নবী আপাকে পাঞ্জাতনে একসাথে কোরআনের সত্যতার প্রমাণ করতে সক্ষম হয়েছিল। এক দ্বারা প্রমাণ হয়ে গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাধা বিপত্তি আসবে, কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে, কারণ এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে হকের শিক্ষা দেওয়ার জন্য। কেন এই দুনিয়াতে আপনিও থাকবেন না আমিও থাকব না, আমাদেরকে ছেড়ে অনেকে কবরে চলে গেছে, কেউ আর ফিরে আসে নাই। আমিও চলে গেলে আমিও ফিরে আসব না, কিন্তু মুরব্বী থুতার দাড়িগুলা পেকে গেছে, যদি জিজ্ঞেস করি দাড়িগুলা কোন সময় পাকছে, আপনি বলবেন হুজুর বলতে পারি না কোন সময় পাকছে। আমি যদি বলি আগের মতো ধরতে পারেননি, আপনি বলবেন হুজুর আমি আগের মতো ধরতে পারি না। আমি যদি বলি আগের মতো চোখে দেখিনি, আপনি বলবেন ও তাহিরে হুজুর আগের মতো চোখে দেখি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতই পরিবর্তন হোক না কেন, যুবক থেকে শিশু থেকে কিশোর হইতেছে এই যুগটাকে মানতে বাধ্য, কিশোর থেকে যুবক হইতেছে আপনি মানতে বাধ্য, যুবক থেকে বার্ধক্য বুড়া হয়ে যাচ্ছেন আপনি মানতে বাধ্য, আপনি বুড়া থেকে যে কোনো মুহূর্তে কবরে চলে যাবেন আপনি মানতে বাধ্য। কারণ হায়াত মওতের মালিক পৃথিবীর কোনো ফ্যাক্টরি না, হায়াত মওতের মালিককে। এই জন্য আমার কথা হলো, আহলে বাইতের মহব্বত যদি না রাখেন মরণের সময় আপনার অবস্থা ভয়াবহ হবে, কারণ আহলে বাইতের মহব্বত হলো ইমানের মূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আমি প্রায় সময় ওয়াজের ভিতরে গানের সুরে সুরে বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কই আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বল না আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মানুষটা বিস্কৃত দিন পরে তাকে গলা পর্যন্ত পানি হয়,
কিন্তু আমরা খবর নেই না কত আমার ঘরের ভিতরে টিনের ঘরে একটা ছিদ্র দিয়ে পানি পড়লে আমরা ওই ছিদ্রটা বন্ধ করে দেই কিন্তু আসল ঘরের মানুষটা কবরে বৃষ্টির পানিতে হাবুডুবু খাইতেছে আপনি খবর নেন না কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই বৃষ্টির পানিতে হাবুডুবু খাবে না কেউ কেউ কবরের ভিতরে জাহান্নামের বিছানায় ঘুমায়া থাকবে আর কেউ কেউ জাহান্নামের আগুনে কান্নাকাটি করবে এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটাই হইল মুসলমান এই জন্য আপনারা মা ফাতেমার সঙ্গে যদি জান্নাত চান আপনি যদি মাওলানা আলীর সঙ্গে জান্নাত চান আপনি যদি হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চান আপনি যদি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান আপনারা জবান খুলে বলুন ওই পাকে পাঞ্জাতনকে মারার দরকার আছে না নাই আর চিৎকার করে কন্যা আছে না নাই যদি আপনি নবীকে মানার মত মানতে পারেন আল্লাহর কসম করে বলি এই মণিপুরে বাঙ্গা করে আজরাইল আসতে পারে আজরাইল আয়েশা ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া ভয়ঙ্কর সুরতে দাঁড়াবে না আজরাইল আপনার ঘরের মধ্যে আয়েশা মানুষের সুরতে দাঁড়াইয়া আপনাকে সালাম দিবে সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকবে দুই কে আপনার মাথার মধ্যে ছুঁয়ে আঙ্গুল দিয়া দিয়া চুলগুলো আশ্রয় দিবে যখন আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুলগুলো আশ্রয় দিবে ইমানদারের চোখের মধ্যে ঘুম এসে যাবে কিন্তু ইমানদারের চোখে যখন ঘুম আসবে তখন ইমানদারের কানের মধ্যে মুখটা লাগায় কইব হে আল্লাহর বান্দা হে নবীর উম্মত আমি আজরাইল এমনিতে বিনা নোটিশে কারো বাড়িতে আসি না তোমার নোটিশ হয়ে গেছে তোমার নামক গাছ থেকে পাতা ঝরে গেছে তোমার হুটা শেষ হয়ে যাইতেছে কিছুক্ষণ পরে তোমার হুটা বের করে নিয়ে যাব আজরাইল এবার যখন এই কথাটা বলবেন ইমানদার বলবে হে আজরাইল শোনো শোনো তুমি আমাকে রুহুটা নিতে দেরি করতেছো কেন আমার হুটা তাড়াতাড়ি লইয়া যাও এই দুনিয়াটা আমার ভাল লাগে না এই দুনিয়াটা আমার কাছে জেলখানার মতো মনে হয় হে আজরাইল আমার হুটা লইয়া যাও আমার আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে আর যদি কি আল্লাহু আকবার বলা যাবে না সে যে নামে আজরাইল সঠিক সময় মণিপুর না এটা মণিপুর তোমার ঘরে হইব দাকি কন্যা সে যে নামে আজরাইল সঠিক সময় মণিপুর তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নাম গাছটি আছে পাতাই পাতায় লেখায় আছে মানুষের হায়াত আল্লাহু আকবার সেই পাতা জো রিয়া পড়লে সেই পাতা জো রিয়া পড়লে মতে নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে তুমি কি বলো এবার ইমানদার তো গায়ের জোর না বেলায়েতের জোর বেলায়েতের জোর না গায়ের জোর আরে বাবা পাশ থাকলে সংসদে ঢোকা যায় যদি লাইন থাকে প্রাইম মিনিস্টার সঙ্গে দেখা করা যায় লাইন গিনে গাড়ি চলে না ইমানদার তো আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন আজরাইলকে গোনার টাইম আছে নিমিয়া আরে ইমানদার তো আহলে সঙ্গে কানেকশন ইমানদার তো পাকে পাঞ্জাতনের সঙ্গে কানেকশন
আসলে এই যে গোনার টাইম আসেনি ধাক দিয়া বলে আজরাইল মরনের দর আমার দেখাইও না তাড়াতাড়ি রুহটারে লইয়া যাও আমার মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে এবার আজরাইল ইমানদার মুখ দিয়া রুহটা রুহটা বের কই যে একটু কষ্ট করছে রুহ আর আত্মা কি ইয়াসালুনাকানি রুহ কুলি রুহ মিন আমরি রাব্বিন নবী বল আল্লাহ বলেন বন্ধু কেউ যদি আপনাকে প্রশ্ন করে রূহটা কি আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র যেটা কোন সুবহানাল্লাহ সেটি সামনে যায় না পিছে যায় না ডাইরেক্ট এই উত্তর দিয়ে দিবে হাকিকত জানে কে আল্লাহ এবার ইমানদার বলে হে আজরাইল তাড়াতাড়ি রূহটা লইয়া যাও বন্ধু রে আমার এবার ইমানদারের রূহটা নেওয়ার জন্য এবার ইমানদারের মুখ দিয়ে রুহটা বের করার জন্য প্রস্তাব করলেন দেখছেন কেমনে নম নম করে ইমানদার কেমনে সালাম দেয় ডাক দিয়া তুই রুহটা মুখ দিয়ে নিমু ইমানদার বলছে আপনার তো হিম্মত কম না যেই জবান দিয়ে আমি আল্লাহর জিকির কইরা কইরা নবীর দরুদ কইরা কইরা বিদায় হতে চাই আপনি ওই রুহটা এই দিক দিয়ে নিয়া কেন জিব্বারে ব্যস্ত করবেন এই জিব্বা দিয়ে রুহ নিতে আমি দিব না এই মুখ দিয়ে রুহ নিতে আমি দিব না তাইলে তোমার কান দিয়া না 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 এই কান দিয়া আমার আপন জনরা আল্লাহর জিকির করবে আমার আপন জনরা নবীর গান গাইবো আমি কান দিয়া শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই এবার ইমানদার বলে এবার আজরাইল বলে তোমার চোখ দিয়া তোমার রূহটা নিয়ে যেতে চাই এবার ডাক দিয়া বলে না না তুমি কি বলো এই রূহটা চোখ দিয়ে আমি নিতে দিব না কারণ আমার জীবনের স্বপ্ন এই চোখ দিয়ে আমি নবীজিকে দেখতে দেখতে আমি বিদায় হব আর বড় করে বলুন না সুবহানাল্লাহ আর চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আজরাইল আলাইহিস সালাম এইবার হাইরা গেছে ডাক দিয়া বলে আল্লাহ ও মণিপুরের বাবা জবানটা খুলে বলুন আল্লাহ তোমার ইমানদার মুখ দিয়া রুহ নিতে দেয় না কান দিয়া রুহ নিতে দেয় না চোখ দিয়া রুহ নিতে দেয় না আমি কি করতাম তার মানে বোঝা গেল আজরাই ইমানদারের কাছে মোটামুটি দরা না পুরাপুরি দরা পুরাপুরি দরা খাই আল্লাহর কাছে আল্লাহ আমি তো পারি না তোমার ইমানদার মুখ দিয়ে নিতে দেয় না কান দিয়ে আর বলিতে দেয় না চোখ দিয়ে আর বলিতে দেয় না আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো আজকে